আসসালামু আলাইকুম ইউটিউবার্স, আজকের বিষয় হবে আমাদের বিয়ারিং এর একটা আমি একটা বিয়ারিং এর লিস্ট করছি। দেখেন এখানে লেখা আছে, এই দেখেন 40 পিস বল বিয়ারিং সাইজ নাম্বার হিসাব দেব। এখানে আমার পুরো কন্টিনিউ সম্পূর্ণ থিওরিটা দেওয়া আছে। বিষয় যদি আমি বলতে যাই, দেখেন আমার এই হাতে আছে একটা 62 দুই বিয়ারিং, এখানে আছে একটা 62 তিন বিয়ারিং, 62 চার, 62 সাত, 62 আট, এবং আমার হাতে আছে একটা সিলিং ফ্যানের কভার, এটা হলো বটম কভার এবং এটা হলো টপ কভার। এই সাইজ গুলার উপরে আমরা নির্ভর করি বিয়ারিং। যদি কখনো এই বিয়ারিং গুলা আমরা সেটিং করতে চাই, সেট করতে যাই বিয়ারিং গুলা, এই বিয়ারিং গুলো সেট করতে যাই, আমাদের বিয়ারিং এর নাম্বার না থাকলে, এই কেসিং এর নাম্বার না থাকলে আমরা অবশ্যই বিয়ারিং গুলা লইতে পারি না, হিসাব জানা নাই। এই ধরনের একটা থিওরি নিয়ে আমি সুন্দরভাবে আপনাদেরকে একটা ভিডিও 62 গ্রুপ বিয়ারিং এর একটা থিওরি বোঝানোর চেষ্টা করবো। দেখেন 62 গ্রুপ বিয়ারিং, এই 62 গ্রুপ বিয়ারিং এর এটা হলো 62 তিন, এই দেখেন এই মাপটা হলো 40 mm, 40 mm, এবং এটা হলো 17 mm। বিষয়টা আমি সুন্দরভাবে আপনাদেরকে ড্রয়িং এ বোঝানোর চেষ্টা করি। দেখেন এখানে লেখা আছে, এখানে লেখা আছে বিয়ারিং নাম্বার, এখানে লেখা আছে আইডি, এখানে লেখা আছে ওডি, এটা লেখা আছে থিকনেস। তাহলে আমার এই বিয়ারিং এর যে ভালোভাবে জিনিসটা অবশ্যই বোঝার চেষ্টা করবেন। বিয়ারিং এর এই যেখানে লেখা আছে আইডি, আইডি বলতে এই যে বোর্ডিং এর যে মাপটা এটা হলো আইডি, এবং এখানে লেখা আছে ওডি mm, আইডি mm, মিলিমিটার মিলিমিটার, এলো ওডি, ওডি হলো আমার এই আউট ডায়া যে মাপটা এটা হলো ওডি, এবং এখানে লেখা আছে এই যে মাপটা হলো থিকনেস, এটা হলো থিকনেস। তাহলে আমার এখানে দেখেন 6200 একটা বিয়ারিং এর যে আইডি মানে বোরিং, বোরিং হলো 10 এবং আউটডোর হলো 30, থিকনেস হলো 9। তাহলে সম্পূর্ণ জিনিসগুলো যদি আমি আপনাদেরকে বলতে যাই, অবশ্য অনেক সময় দরকার, তাহলে এখান থেকে আপনারা অবশ্যই থিরোটা নিয়ে নেবেন, দেখেন ভালোভাবে দেখার চেষ্টা করেন এই যে, এবং তারপরে এখানে আছে 6221 থেকে 6272 পর্যন্ত সম্পূর্ণ ডিটেলস থিওরিটা নিয়ে নেবেন। এই মাপটা হলো থিকনেস, এই মাপটা হলো আউটডায়া, এই মাপটা হলো বোরিং, এটা হলো নাম্বার। যাই হোক, এখন আমরা অবশ্যই অনেকে মাইক্রোমিটার দিয়া কাজ করতে চাই, কাজ করতে পারি না, তাহলে এখানে আমাকে এক ভাই কমেন্টের মাধ্যমে জানাইছে যে মাইক্রোমিটার দিয়া জানি অবশ্যই আমি একটা মাপ বোঝানোর চেষ্টা করি। দেখেন এই বিয়ারিংটা হলো আমার, সাইজটা হলো 6203, 6203 এর মাপটা হলো দেখেন 17 মিলিমিটার, 17 mm, এখানে 17 mm, এখানে যেহেতু আমি জিরোতে আনবো, জিরোতে আনলে যখন আমার জিরোর সাথেটা একটা হয়ে যাবে তখন এটা আমার 00, এদিকে থেকে যখন এক এক দাগ করে আসবে, এটা যখন জিরো থেকে দুইটা গুণনা দিবে তখন আমার 1 মিলিমিটার আসবে, এবং এই যে যখন দুইটা গুণনা দিবে জিরো থেকে দুইটা গুণনায় আমার 1 মিলিমিটার আসবে, এবং 6201
বাষট্টি দুই এবং বাষট্টি তিন একটা বেয়ারিংয়ে আমার এক দাগ থেকে দেড় দাগ পর্যন্ত ক্লিয়ারেন্স জাম দিলেই যথেষ্ট বিষয়। এবং আমাদের এই যে বেয়ারিংগুলা, এই বেয়ারিংগুলা এটা হলো 62-103, এই সাইজটা, এই যে সাইজটা আমরা এক দাগ কম রাখলেই আমাদের চলবে। এবং এই যে বোর্ডিংয়ের যে মাপটা, এই মাপটা আমাদের এক দাগ কম রাখলেই আমাদের চলবে। ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার ক্যালিপারের যে মাপটা, মাপটা হলো এই যে জিরো উপরে ইঞ্চির মাপ, নিচে মিলিমিটার মাপ, এক দাকে এক মিলিমিটার হয়, এক মিলিমিটারে 20 ভাগে ভাগ করা হয়েছে, 1 থেকে 20 পর্যন্ত এক মিলিমিটারে 20 ভাগে ভাগ করা হয়েছে, এটা হলো পয়েন্টের মাপ। যাই হোক, আমার মূল উদ্দেশ্য হলো বেয়ারিংয়ের থিরুটা দেওয়ার, অন্য কোনো বিষয় আমার মূল বিষয় না। আপনাদের যদি অন্য অন্য বেয়ারিংয়ের বিষয় জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি 62-100 থেকে ধরে 62-37-47 পর্যন্ত, আমি 62-72 পর্যন্ত, 62-100 থেকে 62-72 পর্যন্ত আমি 40টা বেয়ারিংয়ের আমি আপনাদেরকে থিওরিটা দিলাম। অবশ্যই আমার ইলেকট্রিক সিম্পল ভিডিও চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে বিভিন্ন রকমের এই ধরনের বেয়ারিংয়ের থিওরি দেওয়ার জন্য প্রস্তুত আছি, প্রস্তুতি নিয়ে আসি। আপনারা ভালোভাবে চার্টটা দেখে নেন, এই যে বেয়ারিং নাম্বার, আইডি এমএম মানি বোর্ডিং, ওডি এমএম মানি আউট দেয়া, এবং এটা হলো থিকনেস। যাই হোক, আমার ভিডিওটা থেকে যদি কোনো থিওরি শিখতে পারেন অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।